हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल मोनिशा सरकार एट क्लाउड 9। आज के हमी आमार रान्नाघरे बेले माछ बा बाइला माछेर झाल बनाच्छी। एटा किन्तु सम्पूर्ण भावे जारा नतून रान्ना करते शिखछे, जारा बिगिनार একদম নতুন, যাদের রান্না করতে একটু অসুবিধা হয়, মনে হয় কি করে করব, কিন্তু এগুলো খুব সোজা। আমি যেভাবে দেখাচ্ছি তাতে কিন্তু খুব ইজিলি অনায়াসে এই রান্নাটা করে ফেলা যেতে পারে। তো চলুন দেখা যাক কি করে আমি করছি। এটা রান্না করার জন্য আমি নিয়েছি একটা বড় পেঁয়াজ কুচোনো, দুটো কাঁচা লঙ্কা স্লিট করে রাখা, চিরে রাখা, আর নিয়েছি একটা বড় টমেটো চপ করে রাখা, আট কলি নিয়েছি রসুন, সেটাকে কুচি কুচি করে কেটে রেখেছি, আর আটটা নটা বেলে মাছ নিয়েছি। নিয়েছি 2 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন সাদা সর্ষে, এবং সেটাকে একসাথে মিক্সিতে খুব ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। তারপরে এই গুঁড়োটা জলে আধ কাপ জলে ভিজিয়ে রেখেছি, তাতে একটা ভালো ঘন পেস্ট তৈরি হয়ে যাবে। এবং এরপরে এর সঙ্গে নিয়েছি 2 চামচ টক দই। এই টক দইটাও এই পেস্টের সাথে খুব ভালো করে ফেটিয়ে রেখেছি যাতে কোনো লাম্প না তৈরি হয়। এই মাছগুলো খুব নরম, এই জন্য মাছগুলোকে আমি 2টো ব্যাচে ভেজে নিয়েছি। মাছ ভাজার পর যে মাছ ভাজার তেলটা বেঁচেছে তাতে আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে তাতে আমি ফোড়ন দিয়েছি, কালো জিরে, আর 2টো যে স্লিট করে রাখা কাঁচা লঙ্কা ছিল সেগুলো। এরপরে এতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুনটা। রসুন দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, ম্যাক্সিমাম 20 সেকেন্ডস, বেশি ভাজলে কিন্তু রসুন তেতো হয়ে যাবে। এবারে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা দেওয়ার পর বেশ কয়েক মিনিট নাড়াচাড়া করতে হবে, কারণ পেঁয়াজটা হতে পেঁয়াজটা গলতে একটু সময় লাগে। পেঁয়াজের মধ্যে এই সময় একটুখানি 1/2 টিস্পুন নুন দিয়ে দিলে তা পেঁয়াজটা তাড়াতাড়ি গলবে এবং পেঁয়াজটা ধীরে ধীরে ট্রান্সলুসেন্ট মানে ওপেক হয়ে আসবে। পেঁয়াজটা ভাজা হলে এতে আমি অ্যাড করে দিলাম কুচিয়ে রাখা টমেটোগুলো। এই টমেটোগুলো দিয়ে বেশ করে নাড়াচাড়া করতে হবে এবং দরকার হলে একটু ঢাকা দিয়ে রাখতে হবে, কারণ টমেটোটা তো একটু শক্ত শক্ত, এটা গলতে একটু সময় লাগে। এটা বেশ একটু ভালোভাবে গলে যাওয়ার পর এতে আমি কিন্তু একটু জল দেবো। মশলাটাতে একটু জল দিলাম যাতে লেগে না যায়, আর দিলাম 1 চামচ হলুদ। মাছটা দিয়ে একটুখানি অপেক্ষা করে একটু নেড়ে চেড়ে, বেশি নাড়া যাবে না, বেলে মাছ খুব সফট, একটুখানি নেড়ে তখন তার মধ্যে দিয়ে দিলাম জল। প্রেফারেবলি গরম জল দিলে ভালো হবে। মাছের ঝোলটাকে 3-4 মিনিট ফুটতে দিলাম। এইবারে সর্ষে বাটা আর দইয়ের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম মাছের উপরে। এবার সর্ষে আর দই দেওয়ার পরেও কিন্তু খুব বেশিক্ষণ রান্না করা যাবে না, ম্যাক্সিমাম 2 মিনিট, কারণ তা না হলে সর্ষেটাও আবার তেতো হয়ে যাবে। এবার সর্ষেটা দিয়ে ভালো করে হালকা হাতে নেড়ে চেড়ে এটাকে একটুখানি 2 থেকে 3 মিনিট, 3 মিনিট না 2 মিনিট ফুটতে দিলাম। গ্যাসটা বন্ধ করে কড়াইতে মাছগুলোর উপরে আমি দিলাম একটা কাঁচা লঙ্কা। এটা কিন্তু স্বাদের জন্য নয়, এটা কিন্তু গন্ধের জন্যে। আর দিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল, ভালো করে ছড়িয়ে দিলাম মাছটার উপরে, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তাতে করে এর মধ্যে যে কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল গন্ধটা একদম অ্যাবজর্বড হয়ে যাবে মাছের মধ্যে। তো ব্যাস হয়ে গেল রান্না, এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করবার পালা, আর সকলে খেয়ে বলবে বাহ কি ভালো হয়েছে খেতে। অন্যান্য ছোট মাছ যেমন ট্যাংরা, চারাপোনা, বাটা, পার্শে, এগুলোও কিন্তু এই পদ্ধতিতে রান্না করলে খেতে খুব ভালো লাগবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কমেন্ট করে জানান আমাকে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।